কিতাব পড়ে যেটা থেকে গলত এটা ছেড়ে দেয় তো এটাই হয়ে আমাদের কথা হচ্ছে কোরআন এবং সুন্দর অনুযায়ী আমরা চলব কোনো নির্দিষ্ট আলিমকে ইনি যা বলেন তাই হক এরকম বলবে না জানতে পায় যখন জানতে পারবে এটা গলত ওইটা মুসলাম সাইদ সবই আলহামদুলিল্লাহ কিতাবগুলিতে রয়েছে বর্তমান মেশায় আসতে

কিন্তু যখন দেখবে এটা কোরআন সুন্নার বিরোধী অথবা শহীদ উল দ্বারা না ওইটা ছেড়ে যে হক ওইটা গ্রহণ করবে দেখবেন আপনি এই যে প্রসিদ্ধ চার মধব মধবগুলির কিতাব তো আছে আর বর্তমান জমানায় আহলে হাদিসের কিতাবও অনেক পাওয়া যায় সব বেশি কিতাব বই পুস্তক রয়েছে আলহামদুলিল্লাহ সব বেশি আছে ফাঁক গ্যার হাদিস উসুল আলহামদুলিল্লাহ আমার কথা হলো যেটা আপনি যখন আপনার কাছে স্পষ্ট হবে এটা কোরআন সুন্দর পক্ষে না ওইটা ছেড়ে দিন ইনশাল আর মানুষ যথাসাধ্য চেষ্টা করবে এমন আলিমের কাছে জ্ঞান শিখতে যার মধ্যে কোরআন এবং সুন্দর জ্ঞান রয়েছে এবং এখলাস আছে নিয়ত হারিস আল্লাহর ভয় হৌফ রয়েছে সঠিক মাসলা মাসলা